বস ওকে হুম ওকে বস এইয়া ঠিক আছে ক্যামেরাটা দেখ ভালো করে দেখ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো আজকে লাইভে আসলাম মূলত একটি খুশি সংবাদ আছে আর অবশ্যই কোনো একটি কারণ আছে কারণ কারণ ছাড়া আমরা কোনো সময় ফেসবুক অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসি না তো মূলত আমাদের আপনারা সকলে জানেন যে আমাদের চ্যানেল থেকে মোটামুটি আমাদের যারা মেম্বার আছে সকলকে পুরস্কৃত করা হয়েছে মোটামুটি যারা ছিল আমাদের সকলকে কিছু না কিছু পুরস্কার দিয়েছি তো দুঃখের বিষয় ওই দিন আমাদের পার্সোনাল গীতিকার আর যে রবিন খান ওই দিন আমাদের কোম্পানিতে শোরুমে আর আমাদের রাজীব মিউজিক অফিসিয়ালের অফিসে উপস্থিত থাকতে পারে নাই তার ব্যক্তিগত কারণে সে তার বাড়িতে চলে গিয়েছিল তো সে আবার আজকে চলে আসছে তো আজকে চলে আসছে এই কারণে আমি চিন্তা করলাম যে এই এলইডি খেলবাই আজকে চলে আসছে এই কারণে চিন্তা করলাম যে আর দেরি করা যাবে না আজকে সন্ধ্যায় সে আসছে তার বাসা থেকে তখনই আমি চিন্তা করলাম যে আজকে অনুষ্ঠানটা করে ফেলি এবং তাকে তো কিছু গিফট দেওয়া হয় নাই তো তার গিফটটাও দেব আর তার একটা পার্সোনাল সম্মান নিয়ে আছে আপনারা জানেন যে বিগত গত মাসের আগের মাসে প্রায় 22টি গান তার লেখা ছিল আমাদের কোম্পানি থেকে রিলিজ হয়েছে আপনারা যারা গানগুলো দেখছেন অনেকেই ভালো ভালো কমেন্টস করছেন এবং আমি আরেকটা কথা বলতে চাই যে দেশের বাইরে থেকে অনেক লোক যারা প্রবাসে থাকেন তারা কিন্তু আমাদের গানগুলো দেখতেছেন আমাদের গানগুলো পছন্দ করতেছেন তো প্রবাসে যারা থাকেন তারা অনেকেই আমাদের অনেক প্রশংসা করতেছেন কাজগুলোর ব্যাপারে এবং গীতিকারের ব্যাপারে সে ভালো গান লিখে আমাদের কাজের কোয়ালিটি সব দিক দিয়ে আমরা ভালো করার চেষ্টা করি তো তারা প্রশংসা করতেছেন আমি ধন্যবাদ জানাবো প্রবাসে যারা আছেন এবং আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন সকলকে ঠিক আছে তো আমি পরিচয় করে দিতে চাই এখন একজন একজন করে পরিচয় করে দেব কি ডাকে কেন ওরে হাত দিয়ে ইশারা দে তুই এখানে থাক আচ্ছা আমি একজন একজন করে পরিচয় করে দেব ও না সর্বপ্রথম আজকে যাকে নিয়ে অনুষ্ঠান তাকে পরিচয় করে দেব রাইট কারণ সকলকে আপনারা চিনেন তো এখন আমাদের গীতিকার আর যে রবিন খান তাকে আমরা ওরকম লাইভে পরিচয় করে দেয় নাই তো আজকে দেব ইনশাল্লাহ তো গীতিকার আমার পিছনে আছে সে আর যে রবিন খান তুমি হাই বলো তো তাকে আপনারা চিনেন অনেকে দেখছেন আর যারা না চিনেন তারা আজকে চিনে রাখেন তো তার মোটামুটি আমাদের কোম্পানিতে অনেক গান গেছে এবং যাচ্ছে আর এইবার 17টি গান কমপ্লিট হয়েছে মোটামুটি শুটিং কমপ্লিট হয়েছে 10টির মতো আর তো 7টি বাকি আছে তো এটি কমপ্লিট হলে একের পর এক গান আমরা রিলিজ করবো ইনশাল্লাহ আর আজকে আমরা কি পুরস্কার কি বক্তব্য পরে দেব কথা বলার পরে না কথা বলার পরে ভালো হবে না ওকে তাহলে আমরা আগে কথা বলা শেষ করি তারপরে তাকে পুরস্কার দেব যাই দিয়ে আমাদের কোম্পানি থেকে এখন আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো আমাদের গীতিকার যার জন্য আজকে অনুষ্ঠান এবং যাকে আমি খুব কাছের মনে করি এবং সে আমাদের চ্যানেলে সবসময় আছে আমাদের চ্যানেলে যতগুলো কাজ যাচ্ছে এর থেকে বেশিরভাগ কাজ বেশিরভাগ গান কিন্তু তার লেখা আপনারা নিচে খেয়াল করবেন হয়তো বা অনেকেই খেয়াল করছেন যে গীতিকার আর যে রবিন খান তার এই সকল গান লেখা ভালো লিখে আপনারা দোয়া করবেন তো তাকে দুইটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি রবিন তুমি কিছু বলো সকলের উদ্দেশ্যে হ্যালো আসসালামু আলাইকুম আমি আরজে রবিন খান আর আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কিছু গান আমার লেখায় রাজীব মিউজিক অফিসিয়ালে প্রকাশিত হয়েছে আর সামনেতে ইনশাল্লাহ আরও ভালো কিছু গান প্রকাশিত হবে তো সবার কাছে দোয়া চাচ্ছি নতুন লেখক হিসেবে আর ছোট মানুষ হিসেবে যদি আপনাদের ভালোবাসা পাই তার জন্য সামনেতে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ তোমার মূল্যবান কথা বলার জন্য তো সকলে তার জন্য দোয়া করবেন এখন আপনারা আমাদের ভাইরাল শিল্পী মুরাদ বাউলা তাকে তো সকলে চিনেন তার তো আর পরিচয় করা দেওয়ার কিছু নাই তো বাকি অনুষ্ঠানটা এবং বাকি কথা বলাটা সেই বলবে আমি এত কথা বলতে পারি না এখানে ছোট ভাই শিল্পী মডেল মুরাদ বাউলাকে অনুষ্ঠানটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ রাজীব ভাই আজকে আমরা যে এই
পরিপ্রেক্ষিতে যেই অনুষ্ঠানের জন্য আজকে এই জায়গায় আমরা সমবেত হয়েছি এবং আমরা ফেসবুক লাইভ এসেছি, আপনারা অন্তত এটা খেয়াল রাখেন যে আমরা ফেসবুক লাইভে আসা মানে যে নতুন একটা কিছু আসবে। আমরা যখন ফেসবুক লাইভে আসবো, রাজীব বিজুগুলো শিয়াল যখন ফেসবুক লাইভে আসবে তখন নতুন একটা না একটা কিছু ঘটবেই। তো আজকে তার বিকল্প নাই। তো আজকে আমাদের বিশেষ করে আমাদের রাজীব বিজুগুলো শিয়ালের একজন সদস্য আজ রবীন্দ্র খান, যিনি আমাদের জায়গায় তাকে আমাদের পার্সোনাল গীতিকার হিসেবে রাখা হয়েছে। এবং আপনারা জানেন বিগত প্রায় বিকাল 4টায় রাজীব মিউজিক অফিসিয়ালে যে গানগুলো প্রকাশিত হচ্ছে, আপনারা জানেন যে প্রায় বেশিরভাগ গানই তার লেখা এবং তার সুরে করা। তো সে ছোট মানুষ, সে অনেক দূরে এগিয়ে যেতে চায়, আমরা সকলে, আমিও ছোট মানুষ, আপনাদের দুয়ার অনেক দূর এগিয়ে যেতে চাই, আপনাদের সাপোর্ট ভালোবাসা আমরা সকলে আশা করি। তো আজ রবীন্দ্র খানের জন্য আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা লাইভে এসেছিলাম, আমি বুরাদ বাওলাকে রাজীব বিজয় কৌশল একটা হারমোনি দিয়েছিল এবং রাজীব বিজয় কৌশলের ম্যানেজার যারা আছে, দায়িত্বে যারা আছে, প্রত্যেক সদস্যকে, ডিওপি সাহেব আর সকল সদস্যকে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি পুরস্কার দেওয়ার জন্য। তো আমি আর মূলত হারমোনি পেয়ে আমি খুব খুশি হয়েছি, কারণ আজকে ওই জায়গায় আসার আগে আমি হারমোনি অনেক চেষ্টা করেছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। বিশেষ করে আজ রবীন্দ্র খান এই জায়গায় উপস্থিত আছে, ওই দিন সে ছিল না। তো তার লেখা যেহেতু আমাদের এই জায়গায় একটা অবদান রয়েছে রাজীব বিজু কবি শিয়ালে, তো আমরা চেষ্টা করেছি যে বিশেষ করে রাজীব বিজু কবি শিয়ালের যে প্রডিউসার আমাদের রাজীব ভাই এই জায়গায় উপস্থিত আছেন, তো উনার কারণে মূলত আমি মুরাদ বাউলা এবং আপনাদের দুয়ায় আমি মুরাদ বাউলা, উনার কারণে আজকে আজকে আসে রবীন্দ্র থেকে আজ রবীন্দ্রকে আপনারা চিনেন জানেন। তো তাকে আপনাদের আমাদের রাজীব বিজু কবি শিয়াল চিন্তা করেছে যে একটা সম্মানী প্রকাশ করবে এবং সেটা যেন ফেসবুক লাইভে দেওয়া হয়। এখন বলতে পারে যে ফেসবুক লাইভ দিয়ে কেন দেখাইতে হবে না, প্রচার প্রচারের দরকার আছে। আপনারা চিন্তা, আমরা যেটাকে ঘরের ভিতর ডেকে দিয়ে দেই তাহলে এটা আমাদের কাছে সীমাবদ্ধ। আমরা চাই যে সে